জানাচ্ছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল, আর মনে হয় যে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কত সেটি নিয়ে আর বিতর্কের কোনো সুযোগ নেই, কারণ আজকে আপিল বিভাগ স্পষ্ট করে বলেছেন যে আমাদের যে ফৌজদারি কার্যবিধি রয়েছে এবং দণ্ডবিধি রয়েছে সেটি যদি পড়া হয় তাহলে পরিষ্কার হবে যে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ 30 বছর। আর যদি কোনো আদালত বা ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেহেতু যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে বলে দেন যে তাকে স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত জেলে থাকতে হবে, এছাড়াও যদি কোনো আদালত রায়ে তার উল্লেখ করেন যে এই আসামির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে তবে তাকে স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত জেলে থাকতে হবে, তাহলে তাকে স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত জেলেই থাকতে হবে। আর সাধারণভাবে যেটি যাবজ্জীবন যদি কোনো আদালত দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে 30 বছরের যে দণ্ডবিধি এবং ফৌজদারি কার্যবিধির বিধান রয়েছে সেই সাজাটি তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডের মানে হচ্ছে 30 বছর কারাদণ্ড। যদি কোনো আদালত তার রায়ে বা আদেশে বলে দেন যে এই আসামিকে আমৃত্যু কারাগারে থাকতে হবে তাহলে তার ক্ষেত্রে যে 30 বছরের যে বিধান সেটি প্রযোজ্য হবে না। আর বাংলাদেশের দণ্ডবিধি এবং ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যদি কারো যাবজ্জীবন কারাদণ্ড হয়, 30 বছর কারাদণ্ড হয়, তাহলে তিনি কারাগারে থাকা অবস্থায় যে রেওয়াত পান সেই রেওয়াত অনুযায়ী তিনি 22 থেকে 23 বছরের যে সাজা সেটি খেটেই কিন্তু বের হয়ে যান, অর্থাৎ তার সংশোধনের সুযোগ থাকে। কিন্তু যারা আমৃত্যু কারাদণ্ড হয়েছেন তাদের ক্ষেত্রে এই যে কারাবিধির যে রেওয়াতের যে বিধান, সাজা কমার যে বিধান, সেটি কিন্তু প্রযোজ্য হবে না। অ্যাটর্নি জেনারেল বলছেন যে এই রায়ের ফলে সকল বিতর্কের অবসান হয়েছে এবং যারা এরই মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি দেশের 68টি কারাগারে যাবজ্জীবনপ্রাপ্ত আসামির সংখ্যা রয়েছেন 5052 জন। অ্যাটর্নি জেনারেলকে জানতে চেয়েছিলাম যে তাহলে তাদের ক্ষেত্রে কী হবে। আদালত বলেছেন যে সমস্ত আসামিদের ক্ষেত্রে আদালত বলে দিয়েছেন আমৃত্যু কারাদণ্ড, তাদেরকে আমৃত্যু স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত কারাদণ্ডে কারাগারে থাকতে হবে। আর যাদের ক্ষেত্রে আদালত শুধুমাত্র বলেছেন যাবজ্জীবন কারাদণ্ড সেসব আসামিদের ক্ষেত্রে 30 বছর রেওয়াত অনুযায়ী কমে যেটি 22 থেকে 23 বছর সেটি খেটেই কিন্তু তারা এখন বের হতে পারবেন। তো এই রায়ে দুপক্ষেই সংক্ষুব্ধ হয়েছেন। আইনজীবীরা বলছেন এই রায়টি আইনের ব্যাখ্যা হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ দিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল সেটির কিন্তু অবসান হয়েছে। তো সাথীরা এই ছিল সুপ্রিম কোর্ট থেকে আমার কাছে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ নিয়ে যে আজকে আপিল বিভাগের রায়, তারই সবশেষ খবর। সাথীরা, আপিল বিভাগের নতুন রায় সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী আফজাল হোসেন।